বিয়োগ করলে হবে বিয়াল্লিশ এই ছয়টা নেমে গেল চারশো ছাব্বিশ তাহলে একশো চারে চারশো বিয়োগ করলে হচ্ছে ছাব্বিশ এবার আমরা কি করবো দশমিক দিয়ে একটা শূন্য আনবো একশো দুয়ে দুশো বিয়োগ করলে হবে ষাট দশমিক আছে সেই কারণে আমাদের একটা শূন্য আসবেই এটা আমরা এর আগের ক্লাসেও শিখেছি একশো ছয়ে ছশো তাহলে সাত হাজার চারশো ছাব্বিশ সেন্টিগ্রাম সমান চুয়াত্তর দশমিক দুই ছয় গ্রাম আমরা এর আগের দিন ক্লাসে শিখেছি ভাগ না করে আমরা কেবলমাত্র দশমিক বসিয়েও করতে পারি সেটা তোমরা করতে পারো অথবা ভাগ করে করতে পারো যেটা তোমাদের সুবিধা হবে সেটা করবে আমি তোমাদের ভাগ করে দেখালাম

এরপর দেখো ঘয়েরটা। সাতাশ হাজার তিনশো বাষট্টি ডেসি সমান কত কিলোগ্রাম কিলোগ্রাম হেক্টোগ্রাম ডেকাগ্রাম গ্রাম ডেসিগ্রাম তাহলে কিলোগ্রাম হলো বড় একক ডেসিগ্রাম গ্রাম হলো ছোট একক ডেসিগ্রাম থেকে কিলোগ্রামের দিকে আমরা যাব কি করতে হবে তাহলে ভাগ করতে হবে এবার কত দিয়ে ভাগ করতে হবে এক কিলোগ্রাম সমান হাজার গ্রাম এখানে বলেছে ডেসিগ্রাম তাহলে এক কিলোগ্রাম সমান তাহলে দিয়ে ভাগ করলেই কিলোগ্রাম বেরিয়ে যাবে হাজার 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 আর জানতে চেয়েছে কত ডেকা গ্রাম কিলোগ্রাম হেক্টগ্রাম ডেকাগ্রাম গ্রাম ডেসি গ্রাম তাহলে ডেকা গ্রাম বড় একক ডেসি গ্রাম ছোট একক এটাও কি করতে হবে ভাগ করতে হবে এক ডেকা গ্রাম সমান একশো দেশি তাহলে এই সাতাশ হাজার তিনশো বাষট্টিকে একবার দশ হাজার দিয়ে ভাগ করতে হবে আর একবার একশো দিয়ে ভাগ করতে হবে দশ হাজার দিয়ে ভাগ করলে আমরা কিলোগ্রাম পাবো আর একশো দিয়ে ভাগ করলে আমরা ডেকা গ্রাম পাব তাহলে এটা তোমরা নিজেরা খাতায় করবে গুড বাই এভরিওয়ান